আমার সঙ্গে আছেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি, তার সঙ্গে কথা বলবো। তার অনেকগুলো পরিচয় আছে, তিনি সিএবির প্রেসিডেন্ট, সাবেক ক্রিকেটার এবং তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বড় ভাই। প্রথম আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানতে চাইবো অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড কাপ নিয়ে আপনারা কতটা আসলে হোপফুল যে এবারের ইডেন গার্ডেন্সের ম্যাচগুলো খুব ভালো কিছু হবে। দেখুন, ইডেন গার্ডেন্স একটা এমন স্টেডিয়াম যেখানে খেলার জন্য কি খেলা দেখার জন্য লোক উগ্রীব হয়ে থাকে, এবং আমরা দেখেছি এমন লোককে যারা এসে ইডেন গার্ডেন্সে খালি ছবি তোলার জন্য আগ্রহ হয়ে বসে থাকে যে একটু একটু প্লিজ অ্যালাউ করুন যারা আমরা ছবি তুলতে পারি। সেখানে যখন একটা ওয়ার্ল্ড কাপের মতন ইভেন্ট হচ্ছে, আমার আশা যে যারা যারা এখানে খেলা দেখতে আসবেন তারা খুবই উপভোগ করবেন, কারণ স্টেডিয়াম খুব সুন্দরভাবে তৈরি হয়েছে, আপনারা নিজেরাও দেখেছেন। অনেক সুন্দর ফেসিলিটিস আমরা দিচ্ছি ফর দ্য স্পেক্টেটার্স, কমফর্টেবল ফেসিলিটিস, এইসব মিলিয়ে। আর প্লাস মাঠ নিয়ে তো কোনো কথা বলার নেই, কারণ আমাদের এত সুন্দর মাঠ, উইকেট এত ভালো, সব মিলিয়ে দারুণ উপভোগ্য হবে। যারা এখানে খেলা দেখতে আসবে খুব এনজয় করবেন। বাংলাদেশ দলের কাছে কী প্রত্যাশা? ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ, অনেক সমর্থক এসেছে, তাদের কাছে কী প্রত্যাশা? দেখুন, আমার একটাই প্রত্যাশা বাংলাদেশকে। আমি মনে করি যে আজকের দিনে সীমিত ওভার ক্রিকেটে একজন খুবই শক্তিশালী দল। আমি ওয়ার্ল্ড কাপের পুরনো এই এই বছরের রেজাল্ট নিয়ে কোনো কথা বলতে চাই না, বাট আগে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। আগে যে দুটো ম্যাচ আছে, আমার আশা তারা ভালো ক্রিকেট প্রদর্শন করবেন, কারণ পাকিস্তান আর বাংলাদেশ আমরা জানি দুটো নেবারিং স্টেট, খুব হাড্ডাহাড্ডি খেলা হবে, হাড্ডাহাড্ডি নিজেদের মধ্যে একটা উত্তেজনা থাকবে। তো আমরা আশা করছি এটা খুব উত্তেজিত হবে এবং দুটো ম্যাচই খুব সুন্দরভাবে খেলা হবে। লাস্ট একটা প্রশ্ন, বাংলাদেশের আসলে দলের কাছে, বাংলাদেশ দলের যারা এসেছে তাদেরকে আপনার মেসেজ কী থাকবে, এবং গাঙ্গুলি দা, সৌরভ গাঙ্গুলি দা আসবেন কিনা ম্যাচগুলো দেখে? না, ম্যাচগুলোতে সৌরভ ডেফিনেটলি আসবে, আর বাংলাদেশ দলের আমার 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 সবসময় বেস্ট উইশেস রইল ওদের সঙ্গে, এবং আশা করব যে এই দুটো ম্যাচ ওরা ভালো প্রদর্শন করবেন। খেলায় হার জিত আছে, বাট যেন খেলাটা ভালোভাবে হয়। থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম স্নেহাশিস গাঙ্গুলির সঙ্গে, তিনিও কিন্তু এক্সপেক্ট করছেন যে বাংলাদেশ দল যেন এই কলকাতা থেকে যে দুটো ম্যাচ, এই ম্যাচ দুটোতে জয় তুলে নিয়ে ফিরতে পারে দেশে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ইডেন গার্ডেন্স, কলকাতা।